জাতি উপজাতির মিলন ক্ষেত্র খার্চি মেলায় বাজল বিদায়ের সুর। 7 দিন চলার পর বুধবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল খার্চি মেলা। অগণিত মানুষের ভিড়ে বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী এবং প্রদেশ বিজেপি সহসভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। করোনার কারণে মাঝে 2 বছর সেই জুলুস না থাকার সব আফসোস এবার মিটিয়ে নিয়েছেন হাজারো মানুষ। প্রথম দিন থেকে মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। মেলার এই রঙিন জীবনের মুহূর্ত ধরা পড়েছে সংবাদ মাধ্যম রাইজেস্টের ক্যামেরা ল্যান্সে। জীবনের আনন্দের চালচিত্রের এই ছবি নিশ্চয়ই আগামী দিনে মানুষকে নতুন শক্তি নিয়ে চলার প্রেরণা দেবে। এগিয়ে চলার এই সুর শোনা গেল শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যদের বক্তব্যে। শুধু মেলা নয়, সব ক্ষেত্রেই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবার জন্য জোর কদমে এগিয়ে চলেছে বক্তব্যে এমনটাই জানান শিক্ষামন্ত্রী। একের পর এক আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে সব দিকে মিলিয়ে করতে হবে। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ট্যুরিজম মিনিস্টার এখানে এসেছিল, এখানে একটা ট্যুরিজম হাব করার জন্য একটা প্ল্যান করে গেছে আগামী দিনে। যদিও 4 বছরের মধ্যে আমরা জানেন 2 বছর করোনা নষ্ট হয়ে গেছে, তারপরেও এ রাজ্যে একের পর এক আমাদের, আমরা যদি বলি আপনারা জানেন বর্তমানে ত্রিপুরাতে কটা ট্রেন চলে, আপনাদের ধারণা আছে কেন? ত্রিপুরাতে ট্রেন চলে 18টা ডেইলি, 18টা ট্রেন চলছে। অতীতে কিন্তু এই ট্রেনের কথা বললে আমি লিস্টে আজকে আসিনি, 18টা ট্রেন চলবে প্রতিদিন এবং 15টা প্লেন প্রতিদিন আপডাউন করছে, উঠানামা করছে 15টা প্লেন। অর্থাৎ ত্রিপুরা কোন জায়গায় চলে গেছে এইটাকে বিস্তৃত বলেছেন। আমরা সব দিক দিয়ে কি ট্যুরিজম কি এগ্রিকালচার, আপনারা জানেন যে কৃষিতে ত্রিপুরা রাজ্য কোন জায়গায় নিয়ে গেছে, বিশেষ করে আমাদের আগের কিছুদিন আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আপনি উনি বোধহয় কতকাল এসে গেছেন, এবং বর্তমান মুখ্যমন্ত্রী, ওনারা এই রাজ্যের বিকাশে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন এবং দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে সহযোগিতা করছেন। তিনি উল্লেখ করেন আগামী দিনে চতুর্দশ দেবতা মন্দির আর খার্চি মেলাকে নিয়ে ট্যুরিজমের প্রসারের ব্যাপারেও গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা চলছে। মেলা নিয়ে তার প্রতিক্রিয়াতে প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, খার্চি মেলা এখন শুধু আর ত্রিপুরার মেলা নয়, সারা ভারতবর্ষেই পরিচিতি লাভ করেছে। এই প্রসঙ্গে মেলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার উল্লেখ করেন প্রদেশ বিজেপির সহসভাপতি। সেটা শুধু ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার মেলা নয়, আজকে এটা সমগ্র ভারতবর্ষব্যাপী আমরা এই মেলার প্রচার এবং প্রসার চলে গেছে। এই মেলার যেদিন উদ্বোধন হবে তার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখতে পেলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীও এই খার্চি মেলাকে সামনে, এই মেলাকে উপলক্ষ করে তিনি টুইট বার্তায় এই রাজ্যবাসীকে খার্চি মেলার শুভেচ্ছা বার্তা দিয়েছেন, যে এটাই প্রমাণ হয় যে ত্রিপুরা রাজ্য আজকে শুধু এই পার্বত্য রাজ্য ত্রিপুরা সেটা নয়, ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা রাজ্য একটা মান করে নিয়েছে এবং তার কাজের নিরীক্ষা। খুব ভালো সারা, সবাই ভালো উদ্যোগ গ্রহণ করেছে এবং এই মেলাতে তারা ভালো ব্যবসা হয়েছে এবং আনন্দ উপভোগ করেছে। প্রায় 15 লক্ষ লোক, যেটা আমার মেলা কমিটির চেয়ারম্যান বলছিলেন যে প্রায় 15 লক্ষ লোক সেখানে ছিল। 7 দিনে প্রায় 15 লাখ মানুষ মেলায় এসেছে বলে জানান তিনি। মেলার সমাপ্তি দিনে অগণিত মানুষের ভিড়ের পাশাপাশি মঞ্চে বিভিন্ন জয়ীদের পুরস্কৃত করা হয়। আবার আগামী বছরের প্রতীক্ষা, আবার মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমগ্র মেলা কমিটি যেমন উল্লেখযোগ্য কাজ করেছে, তেমনি বিধায়ক রতন চক্রবর্তীও অক্লান্ত পরিশ্রম করেছেন। আপাতত শেষ লগ্নের মেলায় শুধুই আনন্দের রোমন্থন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।